আলা কি পরিমাণ লাঞ্ছনা দিয়েছে, আল্লাহ কি পরিমাণ অপমানতা বান্দাকে বান্দাকে দিয়েছে, দিয়েছিল মন্ত্রিত্বের পদ রাখতে পারে নাই, দিয়েছিল ফেরাউনকে সম্মান ফেরাউন রাখতে পারেনি, নমরুদ রাখতে পারেনি, আবু জাহাল উৎপা সাহেবা মুগিরাও নেতৃত্বের আসন ধরে রাখতে পারেনি, ঠিক একই রকম ভাবে টাকলা মুরাদও আসন ধরে রাখতে পারেনি, কারণ নাশক্রিয়া করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। বর্তমানেও যেই লোকেরা চেষ্টা করবে ইসলামকে নিয়ে কথা বলার, পর্দা নিয়ে কথা বলার, আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস করবে, তো আল্লাহর কোনো ক্ষতি হবে না, ইসলামের বাতি নিভানোর জন্য আসবে, সে নিজেই জলে পুড়ে সরকার হয়ে যাবে। মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, সূরাতুল কাউসার থেকে আমরা আজকে তাফসীর শুনব। সূরাতুল কাউসার একটি মাক্কি সূরা, সূরাতুল কাউসার রুকু একটা, আয়াত তিনটা, প্রত্যেকটা মুসলমান জানে নামাজে কেরাত মিলায় সূরাতুল কাউসার পড়ে, কিন্তু সাধারণ কোনো সূরা নয়, বিশাল এক তাৎপর্যপূর্ণ দামি এক সূরা সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারে আল্লাহ তাআলা প্রথম আয়াতে নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, নবীকে বিশাল এক মর্যাদার অধিপতি বানিয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ মর্যাদার অধিপতি বানিয়ে নবীকে আল্লাহর জন্য রবের জন্য খুলুসিয়াত নিয়ে নামাজ এবং কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন। তৃতীয় আয়াতে যেই কারণেই এই সূরা নবীর উপরে নাজিল হয়েছে, তৃতীয় আয়াতের মধ্যে ওই কারণটাই উল্লেখ করে কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ নিজেই নিঃসন্তান বলে ধমক দিয়েছেন। কয়টা আয়াত? তিনটা। তিনটা আয়াতের প্রথম আয়াতই হলো ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই হে পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করেছি, ফসল্লি রব্বিক আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার আয় ওয়ানহার দি রব্বিক রবের জন্য নামাজ পড়ুন, রবের জন্য কুরবানি করুন। তিন নম্বর ইন্না শানি আকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা নিঃসন্তান বলে মূলত তারাই নিঃসন্তান হবে, তাদের কোনো সন্তান দুনিয়াতে আদৌ অবশিষ্ট থাকবে। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট থাকে, থাকে কি থাকে না? থাকে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে, এমন কোনো মানুষ নাই, প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা ইতিহাস থাকে, একটা প্রেক্ষাপট থাকে কি থাকে না? এভাবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা আয়াতে কারিমা এবং প্রত্যেকটা সূরা নাজিল করার প্রেক্ষাপট হিসাবে যে কোনো প্রেক্ষাপটে নাজমান 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 23 বছরের নবুয়তি জিন্দগিতে স্তর বাই স্তর করে করে যেখানে যেটা প্রয়োজন ওখানে আল্লাহ তাআলা এই গোটা বান্দাদের জন্য নবীর ওপরে 30 পারা কোরআন নাজিল করলেন, তন্মধ্যে একটা সূরা, সেই সূরাই হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপট বান্দা কি জানো? জানো রহমাতুল লিল আলামিনের তিন নাম্বার ছেলে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর আগে দুই ছেলে হয়েছিল, একজন দুনিয়াতে বেঁচে থাকে নাই, আল্লাহ নিয়ে গিয়েছে, তৃতীয় সন্তান হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন যখন আবার অসুস্থ হয়ে ছটফট করতে লাগলেন, মনে হয় মারা যাবে, নবীর তো দুই ছেলে আল্লাহ দিয়েছে, আবার দুই ছেলে নিয়ে গিয়েছে, এখন যদি তিন নাম্বার ছেলেটাও যদি আল্লাহ তাআলা নিয়ে যায় তাহলে নবীর একটা ছেলেও দুনিয়াতে অবশিষ্ট থাকবে না, এজন্য নবী আমার আল্লাহর কাছে বারংবার বারংবার হাত তুলে কান্না করে, হে মালিক আমাকে যাই তুমি সন্তান দিয়েছো সব সন্তানগুলা তুমি নিয়ে গিয়েছো, তিন নাম্বার সন্তানটা এখন অসুস্থ হয়ে আছে, তুমি তাকেও মনে হয় নিয়ে যাবা, ও আল্লাহ
আবু জাহালের সন্তানের কোনো অভাব নাই, আমার দুশ্মন সাহেবার সন্তানের কোনো অভাব নাই, আমার দুশ্মন মুগিরার সন্তানের কোনো অভাব নাই। ও আল্লাহ, আমার সন্তানগুলো তুমি দাও, আবার তুমি নিয়ে যাও, তোমার কাছে আবদার করি ইব্রাহিমকে তুমি আল্লাহ উঠায় নিয়ে যেও না। এভাবে নবী যখন আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্না করে, ওদিকে আবু জাহাল উতবা সাহেবা তো একথা শুন মোহাম্মদ, দুইটা ছেলে হয়েছে চলে গেছে, এখন তিন নাম্বার ছেলেটাও চলে যাওয়ার পালা। আরবিতে আবতার বলে তাদেরকে যাদের সন্তান বেঁচে থাকে না। আবু জাহাল উতবা সাহেবা মুগিরার গোষ্ঠীর দলেরা নবীকে বলতে লাগলো, নবী হলো আবতার, মোহাম্মদ হলো নিঃসন্তান, যায় সন্তান আসে, সন্তানগুলো দুনিয়াতে বেঁচে থাকে না। এই মোহাম্মদ নিঃসন্তান, মোহাম্মদ আবতার বলে বলে ট্যাগ লাগাইয়া বিভিন্ন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নবীকে নিয়ে কটুক্তি করতে আরম্ভ করে। এর বান্দা শুধু তাই না, তিন নাম্বার ছেলে যখন গুরুতর অসুস্থ হয়ে যায়, এক পর্যায়ে এমন হয়ে যায় আল্লাহ তাআলা ওই আগের অতীতের দুই ছেলের মতো ইব্রাহিমকেও নিয়ে যায়। এবার নবীর কান্না তো থামে না, আল্লাহর কাছে নবী বারংবার বলতে থাকে, হে মালিক, আমার সন্তান তুমি যা দিয়েছো ওই দুই সন্তান তুমি নিয়ে গেছো আল্লাহ, ও আল্লাহ আমার তৃতীয় সন্তানটাও তুমি নিয়ে গেলা, আমার এই সন্তানের ব্যথা তো আমি সহ্য করতে পারি না। ওদিকে আবু জাহাল উতবা সাহেবা মুগিরারা আমাকে নিয়ে কটুক্তি করে, সবাই বলে আমি নাকি আবতার, আমি নাকি নিঃসন্তান, আমার নাকি কোনো ছেলে দুনিয়াতে থাকে না, আমার নাকি কোনো ছেলে দুনিয়াতে অবশিষ্ট হয় বেঁচে থাকে না। শুধু তাই না, তারা সমাজে এলাকায় বিভিন্ন জায়গায় ছড়ায় দিল, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ইসলাম ধর্মের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবী আমার মালিকের দরবারে যখন ওই কান্না করে কান্না করে কান্না করে, আল্লাহ তো নবীকে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ তো আমার নবীকে না বানাইলে কোনো কিছু বানাইতেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, লাউলা কালামা খলাকতুল্লা ফলাক, হে পয়গম্বর, আমি যদি আপনাকে না বানাইতাম আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ যদি আপনাকে না সৃষ্টি করতাম জমিন বানাইতাম না, আমি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না, আমি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে জান্নাত জাহান্নাম কোনো কিছুই বানাইতাম না, আপনাকে সৃষ্টি করেছি বলেই আমি আল্লাহ আসমান বানিয়েছি, আপনাকে সৃষ্টি করেছি বলেই আমি আল্লাহ জমিন বানিয়েছি, আপনাকে সৃষ্টি করেছি বলেই আমি আল্লাহ লৌহ কলম বানিয়েছি, আপনাকে সৃষ্টি করেছি বলেই আমি আল্লাহ জান্নাত জাহান্নামের পয়দা করেছি। ও পয়গম্বর, আমি তো আপনার কান্না সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, রে জিবরাইল, আমার নবী এক নম্বরে সন্তান হারার বেদনায় নবী আমার কান্না করে, যাও যাও নবীর কাছে গিয়া পড়ে শোনায় দাও, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যায়া জানায় দাও আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। শুধু তাই না, এখন আপনি রবের জন্য সন্তুষ্টির জন্য নামাজ পড়েন, রবের সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করেন। তিন নাম্বার, হে পয়গম্বর,
আপনাকে যেই কাফের মুশরিক বেঈমানের দলেরা আপনাকে আবতার বলেছে, আপনাকে নিঃসন্তান বলে তারা গালিগালাজ করেছে, আপনাকে নিঃসন্তান বলে বলে যারাই কটূক্তি করেছে, না না নবী আপনার ঔরসজাত কোন সন্তান দুনিয়াতে হয়তো বেঁচে থাকবে না, তবে তারাই নিঃসন্তান হবে, আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, উতবা সাহেবা মুগিরার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু হে নবী আমার, আমি আল্লাহ আপনাকে এমন এক কাউসার দৌলত দান করলাম, আপনাকে যদিও ঔরসজাত সন্তানরা মনে রাখবে না, যেহেতু সন্তান নাই, কিন্তু আমি রাব আপনার পাগল পাগল কিছু উম্মত তৈয়ার করে দিব, তৈয়ার করে দিব, যেই উম্মতেরা দলে দলে উমরার জন্য দৌড়ায় মক্কা মদিনায় চলে যাবে, যেই উম্মতেরা দলে 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 হজ করার জন্য নবীর জিয়ারতে সর্বাবস্থায় চলে যাবে, খরচ কি হয়েছে টাকা পয়সা, তারা এই টাকা পয়সার কোনো মায়া তো করবে না, বরং আবু জাহাল হবে নিঃসন্তান, উতবা হয়ে যাবে সাহেবা হয়ে যাবে নিঃসন্তান, কিন্তু নবী আপনার নাম নেওয়ার মতো সন্তান অভাব থাকবে না। এই জন্য তো আল্লাহ নবীকে বলেন, নবী আপনাকে কাউসার দান করলাম। এখন যদি বলি কাউসার মানে কি শুধুমাত্র হাউজে কাউসার, এর বান্দা না না, আল্লাহ নবীকে বললেন নবী কাউসার দান করেছি, এক নাম্বার অর্থ হলো আল্লাহ নবীকে বললেন আমি আপনাকে কাউসার দান করলাম, দুই নাম্বারে কাউসারের মানে কি জানো, কাউসারের মানে হলো নবীজির খতমে নবুয়াত, কাউসারের মানে কি জানো জানো, আমার নবীর বড় বড় মুজিজা, কাউসারের মানে কি জানো জানো, আমার নবীর বড় মুজিজা কোরআন, কাউসারের মানে কি জানো, দুনিয়া আখেরাত সবকিছুর ভালাই, কাউসারের মানে কি জানো বলে দুনিয়াতে যে কোনো জায়গায় নামাজ পড়ার জন্য অনুমতি, কাউসারের মানে কি জানো বলে আসমান থেকে জমিন পর্যন্ত, আর সে মুআল্লা থেকে তাহতাস সারা পর্যন্ত যা কিছু রয়েছে কল্যাণ, এই সব কিছুর কল্যাণ যদি একসাথে করা হয় তাহলে ওই কল্যাণকামীর নাম হলো কাউসার। আল্লাহ নবীকে শুধুমাত্র বান্দা হাউজে কাউসারে দেই নাই, আল্লাহ নবীকে মর্যাদার অধিপতি বানায়া দিয়েছে, আল্লাহ নবীকে শ্রেষ্ঠত্বের বিশাল এক অধিপতি বানায়া দিয়েছে, এরে আল্লাহর গুলাম শুধু তাই না তাই না তাই না, আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে জানো জানো, আল্লাহ তাআলা নবী ছিল ইয়াতিম, আল্লাহ কাউসার দেওয়ার মাধ্যমে আল্লাহ নবীকে ইয়াতিমের রক্ষক বানায়া দিয়েছে, নবীর তো মা নাই, নবীর বাবা নাই, দুধ মারা কেউ তো নিতে যায় না, সারাদিন রাস্তার কোনায় দাঁড়ায় থাকে, কেউ নেয় না বলে তার টাকা দেওয়ার মতো কেউ থাকবে না, এই সন্তানকে নিয়ে গেলে কোনো ফায়দা হবে না, আল্লাহ বলেন নবী আমার আমি আপনাকে কাউসার দান করলাম, কেমন আমি আল্লাহ শুধুমাত্র হাউজে কাউসার দান করলাম না, হে পয়গাম্বর আপনি ছিলেন এতিম, আমি আল্লাহ কেমন দৌলত দান করেছি, আপনি ছিলেন সবার মাঝে, আমি আল্লাহ আপনাকে আমার মুলাকাতে নিয়ে এসেছি, আপনি ছিলেন সবার মাঝে ছিলেন এতিম, আমি আল্লাহ আপনাকে এতিমের রক্ষক বানায়া দিয়েছি, আপনাকে কেউ নেওয়ার জন্য চাইতো না, নবী আমি আপনাকে পরিপূর্ণভাবে দৌলত দিয়েছি, দুধমা হালিমার মাধ্যমে দুধ পান করিয়েছি, আবার সায়মা আপনাকে কুলের মধ্যে নিয়া নিয়া লালন পালন করেছে, কিন্তু ওই সায়মা আবার নবীর কাছে এসে এসে কান্না করে আবদার জানিয়েছে, যেই দুধমার দুধু বোনটা সন্তানটাকে লালন পালন করলো, দুধ ভাইটাকে লালন পালন
পালন করলো, আল্লাহ কেমন বড় বউ দৌলত বান্দা দান করেছে জানো? জানো দুধমা হালিমা যখন আমার নবীকে নিয়ে যায়, নবীকে নিয়ে যাওয়ার পর শায়মা ছিল নবীর আর একটা দুধবন, হালিমা রাদিয়াল্লাহু আনহার কমে শায়মা, শায়মাকে দায়িত্ব দিয়া দিলেন তুমি আমার এই সন্তানটাকে কোলের মধ্যে নিয়া নিয়া ম্যাচ চড়ানোর জন্য যখন যাইবা এই সন্তানটাকে কুলে নিয়া লালন পালন করার দায়িত্ব তোমার, তুমি তাকে কুলে নিয়া ঘুম পাড়াইবা, যদি ঘুম না আসে তাহলে ঘুম পাড়ানোর গান গাইবা। শায়মা আমার নবীকে কুলের মধ্যে নিয়া 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 যখন খেতে যায় মরুভূমিতে যায় ছাগল ম্যাচ চড়ানোর জন্য যখন যায়, আমার নবীকে কুলের মধ্যে লয়া লয়া সন্তানগুলোকে দুনিয়াতে শিশুদেরকে যেরকম ঘুম পাড়ায় এভাবে নবীকে কুলের মধ্যে নিয়া নিয়া শায়মা মুহাম্মদ পয়গম্বরের জন্য দোয়া করে, এর দয়ার মালিক আমার এই দুধ ভাইটা এত সুন্দর, আল্লাহুম্মা বকিলানা মুহাম্মদ, আল্লাহুম্মা বকিলানা মুহাম্মদ, এ মালিক আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও, ও আল্লাহ আমার ভাইকে তুমি সম্মান দিয়ে দাও, ও আল্লাহ আমার ভাইকে তুমি মর্যাদার অধিপতি বানায়া দাও, ও আল্লাহ আমার ভাইকে নবুয়তের দরওয়াজা দাও, এক কথায় আমার ভাইকে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দাও। আমার নবীকে কুলের মধ্যে নিয়া নিয়া লালন পালন করে, ওই সময় তো নবীর উপরে নবুয়তের পরিপূর্ণ দায়িত্ব ভার ন্যস্ত হয় নাই, আমার নবী ছিল এতিম, শায়মা কুলে নিয়া নিয়া নবীর জন্য দোয়া করেছে, আল্লাহ বলেন নবী আমার আমি আপনাকে এমন এক কাউসার দান করেছি, কেমনে জানেন? হুনাইনের প্রান্তরে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, 6000 কয়েদিকে যখন নবীজি বন্দি করে রাখলেন, নবী বন্দি করে বিজয় হওয়ার পরে তাবুতে গিয়া তাশরিফ আনলেন, এরে আল্লাহর গুলাম সব সাহাবায়ে কেরামরা তাবুতে চলে যায়, একটু পর তাবুর সামনে এক মহিলা গিয়া হাজির হয়ে যায়, এক সাহাবি নবীজিকে বলে নবী তাবুতে আসতে চাই, নবী বলে আসো, তাবুতে প্রবেশ করে করে আমার নবীকে বলে পয়গম্বর আমার একটা মহিলা এসেছে আপনার সাথে মোলাকাত করার জন্য, একটা মহিলা এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, নবী আমার বলে যাও যাও ওই মহিলার কাছে গিয়া তার পরিচয় জেনে নাও, দুই নাম্বার কেন এসেছে কি জন্য এসেছে কি বলতে চায় এই সব কিছু জেনে তুমি এসে আমার কাছে জানাও। ওই সাহাবি তাবু থেকে বের হয়ে যখন ওই মহিলার সামনে যায়, মহিলাকে যায় জিজ্ঞাসা করে কে তুমি, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কেন আমার পয়গম্বরের সাথে তুমি মোলাকাত করতে চাও? ওই মহিলা সাহাবিকে ডাক দিয়া বলে সাহাবি যাও যাও তুমি যা তোমার নবীকে জানাও, নবীর একটা বোন আছে ওই বোনটা তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। এরে বান্দা এই ঘটনা নবীর জন্মের প্রায় 50 থেকে 60 বছর পরের ঘটনা, আমার নবীর কাছে সাহাবি এসে এসে যখন মহিলার কথা বলে এই মহিলা পরিচয় দিয়েছে সে নাকি আপনার বোন, আপনার সাথে আবদার জানাইতে চায়, আপনার সাথে পরিপূর্ণ ফেস টু ফেস কথা বলতে চায়, নবী আমার বলে না না আমার কোনো বোন তো দুনিয়াতে নাই, আমি নবী একা, যাও 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 গিয়া তাকে জানায় দাও আমার নবীর কোনো বোন নাই, তাকে তুমি তো আমার দরবার থেকে বিদায় করে দাও। ওই সাহাবি যায়া যায়া ওই মহিলার সামনে গিয়া বলে ও মহিলা নবী বলেছে নবীর কোনো বোন নাই, যাও যাও তুমি নবীর সাথে মোলাকাতের কোনো প্রয়োজন নাই, আবারও আবদার জানাই একটা বার নবীর কাছে ঢুকতে দাও, তারপরে আমি
যা বলার সব কিছু খুলে বলবো। ওই সাহাবি বারংবার বারংবার যখন রিকোয়েস্ট করে, নবী বলেন পরিশেষে আমার কাছে আসতে দাও। এভাবে যখন আসতে আসতে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো, ওই মহিলা আমার নবীর সামনে এসে এসে নবীকে দেখে কান্না ধরে রাখতে পারে না। আমার নবীকে ডাক দিয়া বলে, ভাই আমার, তুমি কি তোমার বোন শায়মাকে চিনতে পারো নাই? ও ভাই আমার, তুমি ছিলে এতিম, তোমার মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না। আমার মা হালিমা এসে এসে তোমাকে দুধ পান করিয়েছে। আমার মা আমাকে কত আদেশ করেছে তোমাকে নিয়ে ঘুম পাড়ানোর জন্যে। ও ভাই, তুমি কি আমাকে বিন্দু মাত্র চিনতে পারো নাই? এই কথা যখন বলেছে, নবীজি হঠাৎ করে পরিপূর্ণ আগের কথা মনে পড়েছে। নবী আমার বলে, বোন তুমি আমারে মাফ করে দাও। আরব দেশের অভ্যাস হলো, বান্দা যদি কেউ সম্মান করে, একজন আর একজনকে সম্মান জানায়, তাহলে মাথার রুমাল অথবা গায়ের চাদরটা সাথে সাথে খুলে খুলে তার জন্য বিছায়া দেয়। নবী আমার বলে, বোন এত বছর পরে তুমি আমার কাছে এসেছো। নবীর মুরানু চাদর মুবারক, নবীর দেহ মুবারক থেকে খুলে খুলে বিছায়া দেয় আর বলে, বোন শায়মা তুমি আমার চাদরের মধ্যে বসে এখানেই বিশ্রাম করে না। এরে আল্লাহর গুলাম, এই চাদর তো বান্দা সাধারণ কোন চাদর না। যদিও নবী ছিল এতিম, আল্লাহ তো নবীকে নবুয়ত দিয়া কেমন কাউসার দান করেছে জানো? জানো এই চাদর তো বান্দা দুনিয়ার কোন মানুষের চাদরের মতো কোন চাদর না। যেই চাদর আমার মাওলার সাথে সরাসরি মোলাকাত করেছে, এই চাদর তো এমন চাদর, যেই চাদরের দাঁড়ায়া দাঁড়ায়া নবী মুসল্লা বানায়া নামাজ পড়েছে আদায় করেছে। এই চাদর তো সেই চাদর, যেই চাদরে নবী দুঃখ পেলে চোখের পানি এই চাদর দ্বারা মুছেছে। নবী বলে, বোন শায়মা তুমি এখানেই বসে যাও, আর আমায় বলো, বোন তুমি কি জন্য আমার কাছে এসেছো? ও বোন, কি আবদার জানানোর জন্য তুমি এসেছো? বোন ডাক দিয়া বলে, ভাই তুমি এত এতিম ছিলা, আমি তোমার জন্য কত ঘুম পাড়ানির গান গেয়ে গেয়ে তোমার জন্য আল্লাহর কাছে কত দোয়া করেছি। আল্লাহুম্মা বকিলানা মুহাম্মাদ বলে দোয়া করেছি। আমার মন বড় হয়ে গেছে, আমার দোয়া মনে হয় মাওলা কবুল করেছে। আল্লাহ তোমাকে কত বড় শ্রেষ্ঠত্ব আর মর্যাদার অধিপতি বানায়া দিয়েছে। তবে আমি একটা আবদার নিয়া নিয়া তোমার কাছে এসেছি, বলে বলো বোন তোমার কি আবদার আমাকে জানায়া দাও। শায়মা নবীর কাছে চোখের পানি সেরে দিয়া 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 বলে, ও ভাই হুনাইনের প্রান্তরে 6000 কয়েদি তুমি বন্দী করেছো, ও ভাই আমি কেন এসেছি জানো? জানো ওই 6000 কয়েদির মধ্যে আমার স্বামীটাও এই বন্দীদের মধ্যে আছে। আমি জানি পৃথিবীর কোনো ভাই বোনকে ফিরাইতে পারে না। আমি জানি আমি তোমার কাছে আবদার করলে তুমি আমাকে ফিরাইয়া দিবা না। নবী আমার চোখের পানি সেরে দেয়, বোন শায়মাকে বলে, শায়মা তুমি আমার জন্য দোয়া করেছো, আল্লাহ কবুল করেছে, আল্লাহ আমাকে সম্মানী বানিয়েছেন, আল্লাহ আমাকে মর্যাদার অধিপতি বানিয়েছেন। যাও যাও, এক নম্বরে আমি তো তোমার স্বামীকেই মুক্ত করে দিলাম। শুধু তাই না, তাই না, তাই না, জানো জানো হুনাইনের প্রান্তরের মধ্যে 6000 কয়েদিকে আমি বন্দি করেছিলাম, বাকি 5999 জন বন্দিকেও তোমার স্বামীর উসিলায় ছেড়ে দিলাম।
আল্লাহ নবীকে বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি কাউসার দান করেছি, মর্যাদা দিয়েছি। ও নবী আমার, আমি আপনাকে সম্মানের আসনে আসীন করেছি, আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে মেরাজে নিয়েছি, আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে এতিমের রক্ষক বানিয়েছি, আপনি এতিম ছিলেন, আমি আপনাকে মর্যাদা দিয়া দিয়া সবার উপরে কর্তৃত্ব দিয়েছি। ও পয়গম্বর, কান্না করার কোনো প্রয়োজন নাই, বরং ছেলে আল্লাহ দিয়েছে, মেয়েও আল্লাহ তাআলা তো দেয়, নবী মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। দুই নাম্বার কাজ হলো ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, আপনি আপনার রবের জন্যই তো কোরবানি করেন। আল্লাহ তাআলা আমার নবীকে আদেশ দেয় কি করার জন্য, বলে আল্লাহর জন্য নামাজ পড়তে। আল্লাহ নবীকে বলেন আল্লাহর জন্য তুমি কোরবানি করো। তাহলে বান্দার ক্ষেত্রে কি এই আদেশ পালন হবে কি হবে না? আল্লাহ নবীকে বলেন তাহলে বান্দাকে কেন বলবে না? আল্লাহ নবীকে বলেন পরিপূর্ণ রজয় মাওলা নামাজ আদায় করা লাগবে, মালিকের সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে বান্দা তোমার রোজা হয়ে যাবে, মালিকের সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে বান্দা তোমার জিন্দেগীর সব নেক আমলগুলো হয়ে যাবে। তিন নম্বর আয়াত ইন্না শানি আকা হুয়াল আবতার, নবীকে বললেন নবী আমি তো কাউসার দান করলাম, তো নামাজ পড়েন কোরবানি করেন, এবার শুনেন তারা যে আপনাকে নিঃসন্তান বলে গালি দেয়, হায় হায় হায়। নবী তারা জানে না এদের নাম নেওয়ার মতো কোনো ছেলে থাকবে না, এদের নাম নেওয়ার মতো বংশধরের পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না। ইতিপূর্বেও ফেরাউন বাড়াবাড়ি তো কম করে নাই, নমরুদ বাড়াবাড়ি তো কম করে নাই, হা 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 আবু জাহালও ওদের মতো হয়ে গেল, উকবা এদের মতো হয়ে গেল, সাহেবা এদের মতো হয়ে গেল, মুগিরা এদের মতো হয়ে গেল। তো আপনি মন ঘাবড়ানোর প্রয়োজন নাই, আপনার নাম নেওয়ার জন্য লাখো লাখো কোটি কোটি আশেকর রসুল হয়ে যাবে, যারা একটিবার মদিনায় গিয়া গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে আশিক রাসূলরা গিয়া গিয়া জীবনে একবার পড়তে চায়। হা হা এই মাহফিল থেকে মুসাফির হিসাবে প্রত্যেককে নিয়ে দোয়া করে নেই, আল্লাহ যেই যেই বান্দারা জীবনে একবারও মক্কা মদিনা যেতে পারে নাই, আল্লাহ জীবনে একবার হলেও এদেরকে মক্কা মদিনা দেখাও, মক্কা মদিনা না দেখায়া কাফনের কাফনে ঢুকায়ও না। আরো জোরে বলেন আল্লাহ আমরা যারা নিয়ত করেছি আমাদেরকে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ সহি সালামতে নবীর দেশ আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক তুমি দাও। আরো জোরে বলেন, এই জন্য নবীজিকে আল্লাহ সান্ত্বনা দেয় মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, তারাই নিঃসন্তান হবে। হ্যাঁ এবার শিক্ষা কি জানো? জানো আল্লাহর এই আয়াতের মাধ্যমে শিক্ষা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওমাই ইয়ানকালিব আলা আকিবাই তো ফালা ইয়াদুররাল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আল্লাহ তো বলেন আপনার যারা দুশমন এরাই নিঃসন্তান হবে। ওই আয়াতে আল্লাহ বলেন যারাই দূরে সরে যেতে চায়, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, নবীর দেখানো পথ মত থেকে দূরে সরে যায়, নিজের পথ মত লালন করে চলাফেরা করার চেষ্টা করে, দেশ থেকে ইসলাম থেকে বিদায় করার চেষ্টা করে, ওলামায়ে হক্কানিকে বিদায় করার চেষ্টা করে, টুপি নিয়া কুটুক্তি করে, দাড়ি নিয়া কুটুক্তি করে, মহিলাদের পর্দা নিয়া কুটুক্তি করে, এরকম যদি এলাকায় সমাজে বান্দারা করতে থাকে, শুনো 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 ফেরাউন তো বাঁচে নাই, হায় হায় ধ্বংস নাম নেওয়ার মতো কেউ নাই, নিঃসন্তান হয়ে গেল, নমরুদ নিঃসন্তান হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আবু জাহাল উকবা সাহেবা মুগিরাও নিঃসন্তান হয়ে গেল। এত দূরে যাওয়ার প্রয়োজন নাই, কিছুদিন আগের তো ঘটনা, টাকলা ডাক
ডাক্তার মুরাদ নাম রেখেছে ডাক্তার। হায় হায়, ডাক্তার তো শিক্ষিত একজন মানুষ হবে কিন্তু কথা তো বলে অশিক্ষিতের মতো, তো তাকে আমি ডক্টর কিভাবে বলি, তাকে আমি ডাক্তার কিভাবে বলি। হায় হায়, আল্লাহ তাআলা কি পরিমাণ লাঞ্ছনা দিয়েছে, আল্লাহ কি পরিমাণ অপমানতা বান্দাকে দিয়েছে। দিয়েছিল মন্ত্রিত্বের পদ, রাখতে পারে নাই। দিয়েছিল ফেরাউনকে সম্মান, ফেরাউনও রাখতে পারেনি, নমরুদ রাখতে পারেনি, আবু জাহাল, উদ্বা, সাহেবা, মুগিরাও নেতৃত্বের আসন ধরে রাখতে পারেনি। ঠিক একই রকম ভাবে টাকলা মুরাদও আসন ধরে রাখতে পারেনি, কারণ নাসক্রিয়া করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। বর্তমানেও যেই লোকেরা চেষ্টা করবে ইসলামকে নিয়ে কথা বলার, পর্দা নিয়ে কথা বলার, আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস করবে, তো আল্লাহর কোনো ক্ষতি হবে না, ইসলামের বাতি নিভানোর জন্য আসবে, সে নিজেই জলে পুড়ে সরকার হয়ে যাবে। নামাজ পড়লে উপকার কার? হুজুরের, আল্লাহর, হয় না কেন? রোজা রাখলে উপকার কার? ইসলাম ধর্মে থাকলে উপকার কার? কথা বলেন তো, আমি থাকলে আমার উপকার, এজন্য তো আল্লাহ বলেন পশ্চাৎ প্রসারণ করতে মন চায় তো করো, করো করো, কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বলেন না কেন? আল ইসলাম তো নূরুল্লাহ, আল্লাহর নূর, আল্লাহ জ্বালাইছে বাতি, এখানে চলবে চলবে, ধারাবাহিক চলবে। তো একজন ঢুকাইছো, তো পাঁচজন ঢুকাইছো, তো ছয়জন ঢুকাইছো, আল্লাহ আরো কত হাজার হাজার পয়দা করে দিবে। দুনিয়া হ্যাঁ চেষ্টা করে কেউ নিভাতে পারেনি, কেউ পারেনি, আবু জাহাল পারেনি, উদ্বা সাহেবা মুগিরা পারেনি, বর্তমান জামানায়ও বিশ্বের কোনো অপশক্তি পারবে না। আই ট্রাস্ট ইট, আই সাপোর্ট ইট, এই বিশ্বাস অন্তরে লালন করে চলো তো মুমিনে কামেল। এই বিশ্বাস নাই ইমান দুর্বল, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ মজলুম উলামায়ে কেরামকে তুমি মুক্তি করে দাও। আরো জোরে বলেন, আমরা সূরাতুল কাউসার থেকে শিক্ষা নিব। নবীজিকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কাউসার দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দ্বিতীয়ত আল্লাহ নবীকে একটা আদেশ দিয়াও বান্দাদের কাছে জানাইয়া দিয়েছেন যে নামাজ, রোজা, নেক আমল যা কিছু হবে সব কিছু কার জন্য?